हाँ हेलो। হ্যাঁ, সরি, স্যালাইনটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার হ্যাঁ জন্য বলছি। তা জমিটা আপনি দিতে পারবেন তো? আচ্ছা, আপনার বর্তমান বয়স? 45, 45। স্যার, গলা শুনে তো 45 মনে হচ্ছে না আপনার, বেশি বলে ফেললেন না একটু? হ্যাঁ হ্যাঁ একটু বেশি বলে ফেলে। হ্যাঁ, হ্যাঁ বলছি, আপনাদের কি কপিরাইট থাকে ওইটাই? আমাদের ডকুমেন্টস, আপনাদের কি ডকুমেন্টস সাবমিট করব? কি কি হ্যাঁ, করুন ডকুমেন্টস, ডকুমেন্ট। হ্যাঁ কি কি ডকুমেন্টস লাগে বলুন। আপনি তো সবই জানেন, তাহলে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে নিশ্চয়ই এটাও জানেন, হ্যাঁ হ্যাঁ ওটাও জানি। তাহলে করে দিন। আপনার নাম্বারটা আমি আপনার ইয়েতে দিই। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন কি কি লাগে বলুন। আপনি তো জানেন স্যার কি আমি কি ডকুমেন্ট সাবমিট আপনি করতে হবে। বললেন যে আমি জানবো, তা আপনি তো বললেন যে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, সেটা তাহলে তো আপনি জানলেন কি আমরা করে? কিছু দিলে তো আমাদেরকে জমি দিলে তো ডকুমেন্টস সাবমিট করতে হবে, যে এইটা হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ, লাগবে, এই ডকুমেন্টস লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, প্যান কার্ড আচ্ছা, সে লাগবে, তো ঠিক আছে, কি কিন্তু কি আপনি, লাগবে, কি কি সে তো লাগবে স্যার বলুন। অবশ্যই লাগবে, কিন্তু আপনি যে তার আগে যে মিথ্যে কথাটা বললেন যে আপনার 45 ইয়ার্স বছর, কোম্পানি কাজ শুরু করার আগেই যদি এত মিথ্যে কথা বলে কাস্টমার, তাহলে কোম্পানি কি করে কাজ করবে? সেটা কোম্পানি কুইন পার্সোনাল নাম্বার থেকে কল করে না, কোম্পানির নাম্বার সবসময় হয়। বলুন, বলছি কোম্পানি কোনোদিন পার্সোনাল নাম্বার থেকে কল করে না। আচ্ছা, কোম্পানি কত মানে পার্সোনাল? আমরা স্যার এখানে তো একজন কাজ করি না, এখানে আমরা বহুজন কাজ করি। কোম্পানি কি বহুজনের কি কি পার্সোনাল মানে কোম্পানি নাম্বার দিয়ে কল করতে হবে কি স্যার? হ্যাঁ না বলুন কি কি ডকুমেন্টস লাগবে লাগবে বলুন না। ডকুমেন্টস পাঠাতে হবে না, আমরা এরকম মিথ্যাবাদীর সাথে কাজ করি না স্যার। ঠিক।